হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের একটি ভিডিওতে আমরা ডার্ট সেটআপ দিয়েছিলাম ইন্টেলিজ আইডিইতে, তো এখানে আপনারা এই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা লার্ন উইথ মোতালেব কনসোলে শো করাইছি। আর এখানে দেখতেছেন ডার্ট এসডিকে আপডেট। আসলে আমার এসডিকে যেটা ছিল এটা আগের ছিল, এর জন্য আপডেট ভার্সনটা চাচ্ছে। তো আমরা এটাকে ম্যানুয়ালি বলতে এখানে কমান্ড লাইনে আপডেট দিব, কোনো সমস্যা নাই। তো আসলে একটা তো পারপাস থাকা উচিত একটা মানুষের, যে একটা একটা জিনিস শেখার একটা উদ্দেশ্য থাকা উচিত। আপনারা ডার্ট কেন শিখবেন? আসলে আপনাদের উদ্দেশ্য তো যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, সফটওয়্যার বানাবো, এই উদ্দেশ্যে আমরা ডার্ট শিখতেছি। ডার্ট না শিখলে আবার ফ্লাটার শেখা যাবে না, সো অবশ্যই ডার্ট শিখতে হবে। তো আমরা কেন শিখবো ডার্ট? তো তার জন্য একটা ওভারভিউ দেওয়া উচিত। তো আমি এখানে একটি ওয়েবসাইটে আসছি। হ্যাঁ, ওয়েবসাইটের নাম হচ্ছে ডার্ট টিউটোরিয়াল ডট কম। তো এখানে হোম পেজে আসছি, এখানে বলতেছে ডার্ট টিউটোরিয়াল। তো এখানে একটা ওভারভিউ দেওয়া আছে, হোয়াই শুড ইউ লার্ন ডার্ট, আপনি কেন ডার্ট শিখবেন, ডার্ট আপনি কেন শিখবেন। তো এখানে দেখেন আপনারা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এটা ডার্ট শিখতে হলে একদম ফ্রি, এবং ওপেন সোর্স এর সোর্সগুলো আপনি ফ্রিতে পাবেন অ্যাভেলেবেল। তারপর আপনারা দেখছেন টু বি কনফর্টেবল ইন এ ফ্লাটার, আসলে এটা ফ্লাটারের জন্য আমাদের ডার্ট, আমাদের টার্গেট আছে ফ্লাটার। ফ্লাটার মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো তার জন্য অবশ্যই আমাদেরকে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ ডার্ট শিখতে হবে, তো সেটা কথা বলা হয়েছে এখানে। আর একটা খুবই চমৎকার বিষয়, সেটা অবশ্যই আপনাদেরকে এটা জানা উচিত, আমরা ডার্ট কেন শিখব। টু ডেভেলপ মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ইটিসি। আমরা যদি একটি সফটওয়্যার তৈরি করি, এই সফটওয়্যারটি আমাদের আমাদের চলবে অ্যান্ড্রয়েডে চলবে, আইওএসে চলবে, উইন্ডোজে চলবে, ম্যাকে চলবে, লিনাক্সে চলবে, মানে সকল প্ল্যাটফর্মে চলবে, অর্থাৎ মাল্টি প্ল্যাটফর্ম। তো আমাদের এরকম একটা ল্যাঙ্গুয়েজ শেখা অবশ্যই উচিত, যেটা হচ্ছে ডার্ট। তারপর আপনারা দেখতেছেন এটা ফাস্টেস্ট অ্যান্ড গ্রোয়িং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক ল্যাঙ্গুয়েজ থেকে এটা অনেকটাই ফাস্ট। তো ইট হ্যাজ বি রিসেলফ অফ দ্য লাইব্রেরি অ্যান্ড টুলস, এটা অ্যাভেলেবেল, অনেক বড়, রিস হচ্ছে অনেক বড় একটি লাইব্রেরি এবং টুলস অ্যাভেলেবেল। তো আপনারা যদি এখানে যান, দেখেন যে প্যাকেজ ম্যানেজার, তো আপনারা দেখতেছেন এখানে এই যে ফ্লাটার পাব ডট ডেভ, এখানে অ্যাভেলেবেল ফ্রি রিসোর্স, আপনি কি চাচ্ছেন, আপনি কি আপনি সব কিছু এখানে পাবেন, যত প্রকার লাইব্রেরি আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের দরকার সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো এটাকে বলা হয়েছে যে আপনার রিচ সেট অফ লাইব্রেরি টুলস, হ্যাংস কমিউনিটি সাপোর্টেড, এর সাপোর্টেড অনেক কমিউনিটি আছে, আপনারা এই ডার্ট করতে করতে বুঝতে পারবেন। আর এখানে আপনারা আর কিছু দেখতে পাচ্ছেন, এখানে আমরা যেহেতু ডার্ট শুরু করতেছি, আমি বেশিরভাগ এই সাইট থেকে আমি হেল্প নিব, তো আপনারা এই সাইটটাকে ফলো করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।